হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান শর্মিতা। আমি শর্মিতা আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার আগে তোমরা বলো কেমন আছো সবাই, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো আপেলের পায়েস। এটা এমনই একটা রেসিপি যেটা তোমরা নিরামিষ দিনে গোপাল ঠাকুরের ভোগ হিসেবেও নিবেদন করতে পারো। তাহলে চলো দেখে নিই সুস্বাদু এই রেসিপিটি। এই পায়েসটা বানানোর জন্য আমার এখানে লাগছে দুটো আপেল, ছ থেকে আটটা গোটা এলাচ, আর আছে ঘি, এটা আমার বাড়িতেই বানানো। আর এখানে লাগছে দুধ, এখানে আমি 500 মতন দুধ নিয়ে নিয়েছি, আর লাগছে কন্ডেন্স মিল্ক। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপেলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেব, তার জন্য আমি একটা পিলার নিয়ে নিয়েছি। পিলারের সাহায্যে আমি আপেলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলো শুরু করা যাক। এবারে আমি একটা ভেজিটেবল গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারটার সাহায্যে আমি আপেলগুলোকে এখন ভালো করে গ্রেট করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কত মিহি করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে গ্রেট নাও করে মিহি করে বা ওই আলু ভাজার মতো লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। তো দেখো আপেলটা এখানে আমার গ্রেট করে বেশ কিছুক্ষণ রাখা ছিল, তার জন্য এরকম লালচে কালার হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা আমার বাড়িতেই বানানো, আর ঘিটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আপেলের পেস্টটা। আপেলটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব একদম শুকনো করে। আপেলের মধ্যে যে রসটা আছে, মানে আপেলের যে আপেল থেকে যে জলটা বেরিয়েছে, সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে শুকনো করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় হয়েই এসেছে, অনেকটাই জলটা টেনে নিয়েছে, প্রায় শুকনো হয়েই এসেছে। এরপরে আমি নামিয়ে নেব। আপেলটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে এখন একটা বাটিতে তুলে সাইড করে রেখে দেব। এইদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুধটা। দুধটাকে আমি এখন একটু ফুটিয়ে জাল দিয়ে দেব আর ঘন তৈরি করে নেব। তোমরা যদি সেম কড়াই করতে চাও, মানে যে কড়াইটাই তোমরা আপেলটা করবে সেই কড়াইতেই যদি তোমরা দুধটা ফোটাতে চাও, তাহলে কিন্তু কড়াইটা আপেলটা নামানোর পর ভালো করে ধুয়ে নেবে। কারণ আপেলের মধ্যে একটা অ্যাসিড থাকে, যে অ্যাসিডটা থাকার কারণে দুধটা ফুটলে কিন্তু দুধটা কেটে যাবে, তাই তোমাদেরকে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো দুধটা আমার প্রায় ফুটে এসেছে, এরপর আমি দিয়ে দেব 2 চামচ কন্ডেন্স মিল্ক। তো দেখো দুধটা আমার ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে এসেছে। কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে দুধটা আরও ঘন হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব এলাচ গুঁড়োগুলো। পায়েসের জন্য দুধ আমার একদম ফুটে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রটার মধ্যে আমি দুধটাকে এখন ঢেলে নেব। ঢেলে দেওয়ার পর আমি আগে থেকে তৈরি করে রাখা আপেলটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আপেলের পায়েস। এটাকে তোমরা গরম গরমও খেতে পারো, আবার ফ্রিজে রেখে 3-4 ঘন্টা রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারো।
আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট কোনো ভালো রেসিপি কিংবা ভ্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।